সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। গতকাল দেশব্যাপী পালিত হয়েছে স্বাধীনতার 75তম বর্ষ। খুশির মুডে মেতে উঠেছিল গোটা ভারতবর্ষ। এই আবহে স্বাধীনতা দিবস নিয়ে নিজের আত্মসমীক্ষা তুলে ধরেছিলেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। তার মধ্যেই স্বাধীনতার প্রকৃত অর্থ ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন কোয়েল মল্লিক। তার কাছে স্বাধীনতার প্রকৃত অর্থ আসলে কি? কোয়েল বলেছেন, আমার কাছে স্বাধীনতা মানে শুধুই রাজনৈতিক স্বাধীনতা নয়, যোগ্যতা মেনে নারী পুরুষের সমান অধিকার আমার কাছে স্বাধীনতা। সেই ভিডিওতে কোয়েলের মন্তব্য, ধর্ম জাতপাতের বিভেদ না করা আমার কাছে স্বাধীনতা, নির্ভয়ে নিজের মতামত প্রকাশ আমার কাছে স্বাধীনতা। স্বাধীনতা মানে কখনোই বিশৃঙ্খলা নয়, নিজেকে নিয়ন্ত্রণ করে ঠিক পথে চলার মধ্যেই স্বাধীনতার প্রকৃত অর্থ খুঁজে পান তিনি। এমনকি এই বিশেষ দিনে অসহায় আত্মদের পাশে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি। স্বেচ্ছায় মানুষের পাশে থাকার বার্তা পাঠিয়েছেন কোয়েল মল্লিক। স্বাধীনতা শব্দটির ব্যাপ্তি অনেক। আমার কাছে স্বাধীনতা মানে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, নারী পুরুষ নির্বিশেষে তাদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কাজ করতে পারা, সেটা আমার কাছে স্বাধীনতা। কোনো অন্যায় অবিচার সহ্য না করে প্রতিবাদ করা, সেটা আমার কাছে স্বাধীনতা। কোনো অসহায় মানুষকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অন্য কোনো মানুষের অনুমতি ছাড়াই, সেটা আমার কাছে স্বাধীনতা। ধর্ম জাত পাতের ভেদাভেদ না করা মানে আমার কাছে স্বাধীনতা। নিজের মতামত প্রকাশ করা নির্ভীকভাবে আমার কাছে স্বাধীনতা। স্বাধীনতা কখনোই উচ্ছৃঙ্খলতা হতে পারে না। স্বাধীনতা মানে নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে চলা। মানুষের নির্ভীক হাসিতে আমি স্বাধীনতা দেখতে পাই। জয় হিন্দ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।